হ্যালো বন্ধুরা শুভ সকাল ব্লেস লাইফ উৎপল্লি চ্যানেলে সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও কে ভাই আপনাদের ভালোবাসায় দাঁড়ানো তো বন্ধুরা এখন সকালবেলা তো সকাল সাড়ে সাতটা বাজে তো আজকে তো সারাদিন অনেক কাজের চাপ তো ব্যস্ততার মধ্যে সারাদিন কি কী করি অবশ্যই আপনাদের সাথে ভিডিও আকারে অল্প অল্প করে শেয়ার করবো তো একটু তাড়াহুড়া দানি। তো তবুও আপনাদের সাথে ছোট করে হলেও ভিডিও দেখাবো তো এখন কাজ হয়ে গেল অবশ্যই আপনারা তো বন্ধুরা এখন আসছি ভাতে হবে তো গতকালকে বাবা হেলান পাতা আনছে ভর্তা খাওয়ার জন্য তো ঘরে গেছি আইসা দেখি যে ভাত হয়ে গেছে এর জন্য আজকে ভর্তা দেওয়া হলো না তো আলু আর করলা ভাজি করব আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব তো বন্ধুরা বাবা বলে হেলান পাতা খাওয়া অনেক ভালো এর জন্য নিয়ে আসে তো স্বাদটা আসলে তিতা যদিও খেতে বেশি একটা ভালো লাগে না তবু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে তো আজকে বর্তা দেওয়া হয় না তাই ভাবলাম যে ভাজি করি পরে শুকনা মুড়িষ আর সরিষার তেল দিয়ে মাখবো তো বন্ধুরা ঘরের মাছ ছিল সরপুটি মাছ তো আজকে ভাবলাম সরপুটি মাছই রান্না করা যাক তো এই মাছগুলো খাইতে অনেক মজার ছিল আর এমনি তো সরপুটি মাছ খেতে বেশ ভালোই লাগে তো আজকে আলু বেগুন সাথে সাজিনা দিয়ে তরকারি রান্না করতেছি তো বন্ধুরা সাজিনা খেতে বেশ ভালো লাগে মানে সাজিনার ফ্লেভারটাই বেশি ভালো লাগে যদিও আলু বেগুন তরকারি বেশি ভালো লাগে না তবুও রান্না করতে হয় তো এখন আলু আর করলা ভাজি করতেছি তো বন্ধুরা আমার ক্যামেরায় কেমন জানি রান্নার কালারগুলো সাদা সাদা লাগে মনে হয় যেন তেল মশলা ছাড়াই রান্না করতেছি তো বন্ধুরা সবাইকে খাবার দেওয়া শেষ তো মেয়েগুলোর কাকার সাথে আজকে স্কুলে গেছে তো সবাইকে খাবার দেওয়ার পরে গাবলাতে ভাত ছিল তো বাবলু আজকে গাবলাতে খাওয়া যাক তো বন্ধুরা আজকে থেকে মেঘলার স্কুল বন্ধ দিয়ে দিলো মানিদের বন্ধ দিয়ে দিলো তো এখন মেঘলাকে নিয়ে ধনবাড়ি যাইতেছি তো মেঘলার দাঁতে সমস্যা হয়ে গেছে এর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি মানে দাঁতে পুটিং করানোর জন্য তো মেঘলা তো আগে আসে তারপর আমি হিডিয়ার দোকানে কিছুক্ষণ ছিলাম তো এখন মেঘলা কিনে যাইতেছি তো হিরো যাব হিরোর বন্ধুর সাথে বাইকে যাইতেছে তো আমি আর মেঘলা রিক্সা দিয়ে যাইতেছি তো বন্ধুরা দাঁতের ডাক্তারের কথা শোনাই কেমন যেন অস্থির লাগে আর রুমে ঢুকার পরে সব অস্ত্রপাতি আর বেডটা দেখার পর বেশি ভয় লাগে তো বন্ধুরা আমি দাঁত নিয়ে অনেক ভুগছি যার কারণে দাঁতের চিকিৎসা নিয়ে আমার ভিতরে ভয়টাও বেশি তো আমার তিনটা দাঁতে পুটিং করা আছে আর একটা দাঁতে রুট ক্লিনিং করে ক্যাপ পরানো আছে তো ওনার কাছ থেকে আমি আমার দাঁতে ক্যাপ পরাই যদিও পুটিং আর রুট ক্লিনিং অন্য ডাক্তারের কাছে করাই তো বন্ধুরা দাঁতের অনেক যন্ত্রণা তো এটা আমি অনেক ভোগ করছি যার কারণে দাঁতের চিকিৎসা নিয়ে আমার ভিতরে ভয়টাও বেশি তো মেঘলাকে নিয়ে অনেক টেনশন করছিলাম যে ও হয়তো কান্না করবে ভয় পাবে বা ঠিকমতো দেখতে দিবে না পুটিং করতে দিবে না কিন্তু ও খুব ভদ্র ছিল মানে একটু ভয় পায় নাই তো বন্ধুরা এ ডাক মানে উনি খুবই ভালো ডাক্তার অনেক ভালো চিকিৎসা দেয় উনার মানে চেম্বারে সকল কিছু অনেক আধুনিক মানে ভালো লাগে ওনাদের এত সুন্দর সাজানো গোছানো জিনিসগুলো দেখেও তো বন্ধুরা এরপর আসছি এসে টাইলসে তো হিরোর বন্ধুর সাথে এখানে আসে আসলে বন্ধুরা নতুন বাড়িতে কিছু জিনিসপত্রের দরকার যার কারণে দেখতে আসে অল্প কিছু জায়গায় টাইলস করা লাগবো আর সিন বেসিন এগুলো দেখতে আসে তো আসলে আসে দোকানের যে গ্যালারি তাক বানানো হইতে আসে বুট কেনার জন্য তারপর বন্ধুর সাথে তো বন্ধুর দোকানে ঘুরে তারপর নতুন বাড়ির জন্য যা যা লাগবে একটু দেখলো আর আমারও দেখাই চাইলো তো আমিও দেখলাম তো এরপর হিরোর সাথে রিক্সায় করে বাড়িতে চলে আসি তো বন্ধুরা ধনবাড়ি থেকে আসার পর কি করলাম তো ওই দিন মরি ছুরি তো ভাঙানো হয়েছিল সজের গুলা তো ওগুলো কৌটাতে হয় না তো মা বলতেছে যেগুলো তুলি নাই তো জন্য সব গুছাইয়া রাইখা দিলাম মানে রান্না করে নিচ্ছি তারপর আবার বয়ামে তুলে আবার রাইখা দিচ্ছি তো বাইরে প্রচন্ড গরম আর অনেক রোদ তো হিরো আসছে আইসে একটু খানজাটা না দিছে করে আছে তো বায়ো ব্লগের কাজ কোন পর্যন্ত মানে কোন পর্যন্ত ভাঙ গেছে তো আপনাদের আমি তো আমিও যাইনি আসার পর ওই দিকে তো সকালবেলা দেখা গেছিলাম তো চলুন দেখা যাক তো বন্ধুরা বায়োফ্লগের উপরে অংশটুকু ভাঙ্গা শেষ তো এখন মাটির নিচে যে ডাকা ছিল তো মাটি টানতে টান দিয়ে মানে কুদাল দিয়ে খুঁড়া তো ওগুলো ভাঙ্গা তো প্রায় তিন সাইডে শেষ হয়ে গেছে এখন এক সাইড দেড় সাইড বাদ আছে তো আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি তো বন্ধুরা এরপরে দুপুরে একটু ভাত কম ছিল তো ভাবলাম চাপড়ি বানিয়ে খাওয়া যাক চাপড়ি চাপড়া গুলা রুটি এটা খাইতে বেশ লাগে আর বানানোটাও সহজ মানে তারাহুড়ার মাঝে খুব সহজে বানানো যায় তো ভাতও ছিল তারপর চাপড়িও যেটা খাওয়ার ইচ্ছা তো খাওয়াইতেছে এখন তো বন্ধুরা আজকে বিকালটার ভিডিও করা হয় না টুকি যদি অনেক কাজ করা হয়েছে তো এখন রাতে রান্না করতে আসছি ভাত রান্না করা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে তো এখন আলু আর বেগুন ভাজি করব তো আজকে ঘরে কোনো বাজার ছিল না বেশি আসলে বিকালবেলা বাড়ির থেকে বিক্রি করা হয়ে যায় যার কারণে আর বাজারে যাওয়া হয় না এখন তো বিকাল ছাড়া বাজারও পাওয়া যায় না তো আলু ছিল তো ভাবলাম যে আলুই ভাজি করা যাক মেঘলা খাবে সাথে সবাই খাওয়া যাবে তো একটা বেগুন ছিল যদিও ওটা ভাজি খাওয়ার বেগুন না একটু মোটা ছিল তো ভাবলাম যে ভাজি করে খাওয়া যাক ডালের সাথে তো আলু ভর্তা দিয়েছিলাম ভাতি একটু তো আজকে আলু ভর্তা বেগুন ভাজি আর আলু ভাজি সাথে হচ্ছে ডাল তো আজকে প্রচণ্ড খিদা লাগছে মানে দুপুরে ছাপড়ি খাওয়াইছিল তো মেঘলারে খাওয়ানোর পর পরে মেঘলার তাহলে আমিও খাইতেছি তো দারুণ লাগতেছে গরম গরম বেগুন ভাজি আলু ভর্তা তো ডাল দিয়ে তো আলু ভর্তা এমনিতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি বন্ধুরা ভালো থাকা হয় যেন